হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা মেসেঞ্জার ইউজ করি, মেসেঞ্জারে কিন্তু নতুন একটি আপডেট চলে আসে, আর এই আপডেটটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাসের ওপরে। আপনার যে অ্যাক্টিভ স্ট্যাটাসে আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ডরা অ্যাক্টিভ রয়েছে, যে সবুজ বাতিটা দেখা যায়, আপনারা কিন্তু এটাকে এইরকম চেঞ্জ করে ফেলতে পারবেন। সো এটা কীভাবে আপনারা কী করতে হবে, কীভাবে আপনারা চেঞ্জ করবেন, বা এটা চেঞ্জ করলে আপনাদের কী কী চেঞ্জ হয়ে যাবে, A to Z এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা কীভাবে এই আপডেটটাকে কীভাবে আপনাদের মেসেঞ্জারে নিয়ে আসবেন সেটাও কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনাদের যে মেসেঞ্জার অ্যাপটা রয়েছে ওই মেসেঞ্জার অ্যাপটাকে আপডেট করতে হবে। এর জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার পাবেন, আপনারা সার্চ বারে চলে যাবেন, এখানে আপনারা লিখবেন মেসেঞ্জার। মেসেঞ্জার লিখে সার্চ করার পর বন্ধুরা এইখানে আপনারা অ্যাপটাকে পেয়ে যাবেন, এইখান থেকে আপনারা আপডেট করে নেবেন। আমি এইখান থেকে আপডেট করে নিচ্ছি, এখানে আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি, কারণ আপডেট যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা এখানে বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, এই কারণে এখানে স্কিপ করে দিলাম। এখন এইখান থেকে আপডেট করার পর মেসেঞ্জারে চলে আসবেন। আসার পর এইখানে বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, এইখানে যে অ্যাক্টিভ স্ট্যাটাসটা দেখা যাচ্ছে এটা কিন্তু সবুজ বাতি। আমি কিন্তু এখানে লাইভ আপনাদের সামনে চেঞ্জ করে দেখাবো, এবং আপনারাও কিন্তু আপনাদের মেসেঞ্জারে এটাকে চেঞ্জ করতে পারবেন। এখন এইটাকে আপডেট করার পর বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বলে একটি অপশন রয়েছে, এইখান থেকে আপনারা থ্রি লাইনের উপর ট্যাপ করে দিবেন। দেখেন, আমি এইখান থেকে থ্রি লাইনের উপর ট্যাপ করে দিলাম। এখন এইখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে, এইখানে আপনারা সেটিংস অপশনের উপরে ট্যাপ করে দিবেন। এখন এইখানে বন্ধুরা একটু নিচের দিকে চলে আসলে আপনারা এইখানে দেখতে পারবেন, এখানে একটি অপশন রয়েছে অ্যাক্সেসবিলিটি নামে, আপনারা এইখান থেকে অ্যাক্সেসবিলিটির উপরে ট্যাপ করে দিবেন। দেখেন, এইখান থেকে অ্যাক্সেসবিলিটির উপর ট্যাপ করলে এইখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার্স বলে একটি অপশন, এই অপশনটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। এখন বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু চারটা কালারে এখানে অ্যাভেলেবেল রয়েছে, এখনও কিন্তু সবগুলো কালার এখানে অ্যাভেলেবেল হয় নাই, আস্তে আস্তে কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন এইখান থেকে দেখেন, আমি যদি এখানে ট্যাপ করে দিই, আপনারা এইখানে দেখতে পারবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন সবুজ বাতিটা চেঞ্জ হয়ে গেছে। এরকম করে আপনারা এই চারটা কালার কিন্তু এখন ব্যবহার করতে পারবেন। দেখেন, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন এইখান থেকে আমি যদি ব্যাকে চলে আসি, আপনারা এইখান থেকে দেখতে পারবেন বন্ধুরা, এখানে যে সবুজ বাতিটা ছিল এইটা কিন্তু চলে গেছে, এখানে কিন্তু এইরকম কালার চলে আসছে। এখানে আপনাদের যে চ্যাট কনভারসেশনটা রয়েছে, এইখানে যারা অ্যাক্টিভ রয়েছে তাদেরটাও কিন্তু এরকম চলে আসবে বা চেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই মেসেঞ্জারে এই আপডেটটাকে নিয়ে আসবেন, বা এরকম করে আপনারা কিভাবে অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে চেঞ্জ করবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।